আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক মণ্ডলী, আপনারা জানেন প্রদীপ্ত কৃষি, কৃষি রিলেটেড যত ভিডিও আছে ভিডিও করে থাকে, এবং ঈদের সময় ছোট ছোট বাচ্চা কচিকাতাদের নিয়ে ঈদ আনন্দ করে। আজকে তারই ধারাবাহিকতার আলোকে আজকে আমরা ঈদুল ফিতরের উদযাপন করতে যাচ্ছি। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন কচিকাচ্চা এবং মেয়েদের খেলাধুলা। তোমাদের আমি বুঝা দিয়েছি, এটা কি আছে? বেলুন। আর কি আছে? পানি আছে, মানে পানির উপরে বেলুন আছে, তাই না? তোমরা পাঁচজন ওইখান থেকে রওনা দিবা, দৌড় দিবা। যখন বাঁশি ফু দেওয়া হবে, ওয়ান টু থ্রি পরে বাঁশিতে আমরা ফু দেবো, তখন পাঁচজন এসে দৌড় দিয়ে পাঁচজন পাঁচটা আসবে, বুঝছো? আসার পরে তোমার কাজ কি হবে, এই যে এরকম লাত্তি দিয়ে ফুটা দিবা। হ্যাঁ, এরকম লাত্তি দিয়ে ফুটাই দেওয়া, ফুটা দেওয়া। তোমরা সময় পাবে হইতেছে 50 সেকেন্ড, 50 সেকেন্ড সময় পাবে, যে ফাটাতে পারবে ফাটাইয়া দিয়া ওইখানে দৌড় দিয়ে চলে যাবে, সেই হবে ফার্স্ট। আর ফার্স্ট যারা হবে তাদের জন্য পুরস্কার আছে, সেকেন্ড যারা হবে তার পুরস্কার আছে, থার্ড পর্যন্ত পুরস্কার আছে, 1 2 3 নম্বর পর্যন্ত পুরস্কার আছে। শুধু দর্শক মন্ডলী, আমরা একটা খেলা অলরেডি শেষ করে ফেলছি। আমাদের এই খেলাটা ছিল ডিশের মধ্যে পানি দিয়ে বেলুন ফুটানো। ডান পাশে দেখতে পারছেন তিনজন বাচ্চা দাঁড়িয়ে আছে, এই তিনজনকে আমরা বিজয়ী ঘোষণা করছি। প্রথম হয়েছে সাফওয়ান, সাফওয়ান কে হাত তোলো। দ্বিতীয় হয়েছে রবিউল, তৃতীয় হয়েছে ইমরান। এবার আমরা দ্বিতীয় খেলায় চলে আসছি। এই দ্বিতীয় খেলায় মহিলাদের বা মেয়েদের চোখ বাঁধে দেওয়া আছে। এখানে আমরা বেলুন লাগছি, লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে যে যত পরিমাণ বেলুন ফুটাতে পারবে, অর্থাৎ যে সর্বোচ্চ বেলুন ফুটাতে পারবে সেই হবে প্রথম জয়ী, সে হবে প্রথম পুরস্কারের অধিকারী। তো চলুন দেখা যাক। মানে 3 নম্বর খেলা, আমরা যখন 1 2 3 বলবো তখন ওখান থেকে তোমরা দৌড় দিয়ে চলে আসবে। আসিয়া ময়দার মধ্যে বিস্কুট আছে, বিস্কুট মুখে করে নিয়ে আবার দৌড়ায় যে আগে যাইতে পারবে সেই হবে ফার্স্ট। কত ধরে ধরে ধীরে ধীরে মাযরানেন
আমরা এখন এ পর্বে উপহার গিফট প্রদান করব আমরা প্রথমেই উপহার প্রদান করতেছি যে বেলুন ফাটে ফার্স্ট হয়েছে তা রূপা রূপাকে আমি প্রথম পুরস্কার হাতে তুলে দিচ্ছি বিস্কুট দৌড় ময়দার মধ্যে থেকে বিস্কুট নিয়ে যে প্রথম পুরস্কার পেয়েছে সে হলো তাসলি শুধু দর্শক মণ্ডলী এত সময় আমরা ঈদুল ফিতরের ঈদ উদযাপন বা ঈদ আনন্দ দেখার চেষ্টা করছি যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে প্রদীপ্ত কৃষির পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও নতুন কোনো জায়গা তত সময় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ